শিক্ষার্থী বন্ধুরা, 2023 সালের এসএসসি বা সমমান পরীক্ষার রেজাল্ট তোমরা কিভাবে সবার আগে চেক করবে, অর্থাৎ কোন সার্ভারের রেজাল্ট দেখলে তোমরা সবার আগে রেজাল্টটি দেখতে পারবে, সেই প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দেব। মাত্র এক মিনিটে সবার আগে তুমি তোমার মার্কশিট সহ কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছো, এগুলো বিস্তারিত রেজাল্ট শিট তুমি কিভাবে বাইর করবে সেটি তোমাদেরকে দেখাবো। সেই জন্য তুমি তোমার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। আমি গুগল ক্রোম যে ব্রাউজারটা সেটা ওপেন করছি। এখানে গিয়ে দেখো তুমি দুইটা সার্ভারে কিন্তু রেজাল্ট দেখতে পারবে। একটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্টস .gov.bd। আমি যদি লিখি এডুকেশন বোর্ড রেজাল্টস, এটা লিখে যদি সার্চ দেই, তাহলে দেখো প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্ক দিয়ে কিন্তু অনেকেই রেজাল্ট দেখে। এই লিঙ্কটা দেখতে পারছো, এটা এই সার্ভারে কিন্তু সবাই রেজাল্ট দেখে। এটা গভর্নমেন্ট সার্ভার, সো এখান থেকে রেজাল্ট পাবলিশ হয় আর এখান থেকে সবাই দেখে। এই কারণে যখন রেজাল্ট প্রকাশ হয় তার 2-3 ঘন্টা আগ থেকে কিন্তু এই সার্ভারটা প্রচুর পরিমাণে জ্যাম থাকে, এখানে রেজাল্ট চেক করাই যায় না। তো এই জন্য আমরা বিকল্প একটা সার্ভারের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো, সেটাও গভর্নমেন্ট সার্ভার, তবে ওইখানে কিন্তু সবাই রেজাল্ট চেক করে না। সেই জন্য সেই সার্ভারে যদি তুমি প্রবেশ করো, সার্ভারটি মোটামুটি ফ্রি থাকে সেদিন। সেজন্য তুমি এখানে ebordresult.com না লিখে তুমি শুধু লিখবা ebordresult, এডুকেশন বোর্ড না লিখে তুমি লিখবা ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবা। ই বোর্ড রেজাল্ট করলে সার্চ করলে দেখো এখানে যে লিঙ্কটা আসছে, এই সার্ভারে তুমি রেজাল্ট দেখলে রেজাল্ট, এই সার্ভারটা ওই দিন কিন্তু খুবই ফ্রি থাকে। ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন, এই সার্ভারটা কিন্তু মোটামুটি ফ্রি থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে ওই সার্ভারটার ডিজাইন, এই সার্ভারটার ডিজাইন কিন্তু ভিন্ন। সো এই সার্ভারটা কিন্তু ওই দিন খুব ফ্রি থাকে। তো এখান থেকে তোমরা রেজাল্ট দেখলে খুব দ্রুত রেজাল্ট দেখতে পারবে। রেজাল্টটা কীভাবে চেক করবে চলুন সেটি দেখা যাক। সেটি চেক করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবে। তারপরে যেখানে এডুকেশন, অর্থাৎ তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো বা সমমান পরীক্ষা দিয়েছো, তাহলে এসএসসি দাখিল এইখানে যে ক্লিক করবা, এসএসসি অথবা সমমান যে কোনো পরীক্ষা দাও এখানে সিলেক্ট করবা। তারপরে এখানে তোমাদের সাল সিলেক্ট করবা, তোমরা যেহেতু 23 সালে পরীক্ষা দিয়েছো তোমরা এখানে 2023 সিলেক্ট করবা। আমি 2022 সিলেক্ট করছি যেহেতু এখনও 23 সালের রেজাল্ট প্রকাশ হয়নি। এখানে বোর্ডে ক্লিক করে এখান থেকে তোমাদের বোর্ড সিলেক্ট করবা, তোমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটি এখানে সিলেক্ট করবা। বলে রাখি যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছো, সারা বাংলাদেশে তাদের বোর্ড একটাই, সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড। সো যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছো তারা মাদ্রাসা সিলেক্ট করবা, যারা স্কুল থেকে পরীক্ষা দিয়েছো তাদের বোর্ড কিন্তু ভিন্ন ভিন্ন হবে, সেই জন্য তারা ভিন্ন যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছে সেই বোর্ডটি সিলেক্ট করবা। আর যারা টেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়েছে সারা বাংলাদেশে তাদের বোর্ড কিন্তু একটা, সো তারা যারা টেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়েছে তারা টেকনিক্যাল সিলেক্ট করবা, মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসা সিলেক্ট করবে। সারা বাংলাদেশে টেকনিক্যাল অর্থাৎ কারিগরি এবং মাদ্রাসা এই দুইটার কিন্তু একটা করি বোর্ড, মাদ্রাসা বোর্ড একটা এবং কারিগরি বা টেকনিক্যাল যে বোর্ড সেই বোর্ড একটা। আর স্কুলের বোর্ডগুলো কিন্তু অনেক আছে, সো যেই বোর্ডের আন্ডারে যারা স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই নিজস্ব বোর্ড সিলেক্ট করবে। আমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে রেজাল্টটি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে রেজাল্ট টাইপ সিলেক্ট করবে। এখানে দেখো কয়েকটা অপশন আছে, ইন্ডিভিজুয়াল রেজাল্ট, ইনস্টিটিউশনাল রেজাল্ট, সেন্ট্রাল রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, তারপরে ইনস্টিটিউশন অ্যালানাইজড। তো এখানে তোমার যে রেজাল্ট দেখবা তোমার ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখবে, যেহেতু নিজের রেজাল্ট মার্কশিট সহ তোমার দেখতে চাচ্ছ সেহেতু তোমার প্রথমে এটা সিলেক্ট করবা ইন্ডিভিজুয়াল রেজাল্ট। এটাতে সিলেক্ট করার পরে তোমাদের এখানে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, সো তোমরা এখানে তোমাদের রোল নাম্বার দিয়ে দিবা, তোমাদের পরীক্ষার রোল নাম্বারটা, যেই পরীক্ষা রোল নাম্বার দিয়ে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলা সেই রোল নাম্বারটি এখানে সিলেক্ট করে দিবা, এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবা। দেখো এখানে ক্যাপচা কিন্তু স্পষ্ট হয়ে আসছে। যদি ক্যাপচাটা দেখতে তোমার অসুবিধা হয় বা ভালো করে বুঝতে না পারো, আবার রিলোডে একটি ক্লিক করে দিলে নতুন আরেকটি ক্যাপচা দিবে। যখন স্পষ্ট ক্যাপচাটি বোঝা যাবে তখন এই যে ক্যাপচার মধ্যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো ফাঁকা ঘরের মধ্যে টাইপ করে দিবা। টাইপ হয়ে গেলে গেট রেজাল্ট এখানে একটি ক্লিক করে দিবা। সো এই যেখানে গেলে করলে দেখো মার্কশিট সহ তোমাদের রেজাল্টটি এখানে প্রদর্শিত হচ্ছে। উপরে কিন্তু তোমাদের নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, প্রতিষ্ঠানের নাম্বার, সেন্টার নাম্বার সব কিছু লেখা থাকবে, আর নিচে তোমাদের মার্কশিট অর্থাৎ সাবজেক্ট, কোন সাবজেক্টে তোমরা কত গ্রেড পেয়েছো সেই বিষয়গুলো, সাবজেক্ট কোড, সাবজেক্টের বিষয় এবং কোন সাবজেক্টে কোন কোন কত গ্রেড পেয়েছো সেই গ্রেডগুলো তোমাদের এখানে দেখাচ্ছে। তোমরা এখানে চাইলে এটা কিন্তু প্রিন্টের ক্লিক করলে এটা তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, অথবা তোমরা সরাসরি কোনো কম্পিউটার দোকান থেকে সেটি পরে প্রিন্ট করে নিতে পারবা। তো ভিউয়ার, শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকো। ধন্যবাদ।